ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি উইলিয়ান তাই মৌসুম শেষে চেলসি ছাড়ার কথা চিন্তা করছে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জানান চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে তার আলোচনা থেমে গেছে মেয়াদ আর বাড়ছে না চেলসির সঙ্গে এটা শেষ চুক্তি সবাই জানে কয়েক মাসের মধ্যে আমার চুক্তির মেয়াদ শেষ হবে চুক্তি নবায়ন হওয়াটা কঠিন চেলসি আরও দুই বছর থাকার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি চেয়েছিলাম তিন বছর এরপর আমরা আর কথা বলছি না তাই আর কোনো আলোচনা হবে না বিভিন্ন সময় উইলিয়ানের প্রতি বার্সেলোনার আগ্রহ দেখা গেছে এদিকে স্প্যানিশ সংবাদ গণমাধ্যমগুলো জানিয়েছে উইলিয়ানের পরবর্তী ঠিকানা হতে পারে ক্যাম্পনো চেলসি ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা তার প্রতি আগ্রহ আছে বার্সেলোনার তবে শুধুমাত্র বার্সা নয় উইলিয়ানকে পেতে চাই পিএসজিও সালে চেলসিতে যোগ দেওয়ার পর ইস্টামফোর্ড ব্রিজে দলটির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি এফ কাপ ও লিগ কাপ জিতেছেন তিনি এছাড়াও উইলিয়ান জিতেছেন ইউরোপা লীগ সেখানে দারুণ সফল ছিল তার ক্যারিয়ার